আজকে সকাল সকাল খুব হেলদি একটা ব্রেকফাস্ট করলাম। হেলদি একটা ব্রেকফাস্ট করলে কিন্তু সারা দিনটা অনেক চনমনে আর সতেজ লাগে। আমরা বাঙালিরা কিন্তু সকালবেলা পরোটা খিচুড়ি বা ভাত খেয়ে অভ্যস্ত, একটু ভিন্ন রকম নাস্তা করলে কিন্তু ভালোই লাগে, তাই না? আমার কিন্তু জিলাপি অনেক পছন্দ, আর তা যদি গরম গরম হয় তাহলে তো কথাই নেই। আজকে গরম গরম অনেক জিলাপি আনালাম, আর খেতে একবার অসাধারণ ছিল। এটা তো চলেই আসছে, আর আজকে মুড়ি খেতে অনেক মন চাচ্ছিল একবার রোজার ইফতারির মতো, কিন্তু বেগুনি বড়া এগুলো কিছুই করা হয় না, জাস্ট বুট মাখা আর চানাচুর দিয়ে মুড়িটা মাখানো হয়। মুড়িটা একটু স্পেশাল করার জন্য অ্যাড করে দেব আমের আচারের তেল, আর এই তেলটা কিন্তু মুড়ির স্বাদটা অনেক বাড়িয়ে দেবে। আচারের তেল দিয়ে মুড়ি মাখা অনেক পছন্দ, আর আচারের তেল দিয়ে কিন্তু খিচুড়ি তারপর ভাত খেতেও আমি অনেক পছন্দ করি। আর আমুর হাতের আমের আচার, জলপাইয়ের আচার আর মিক্সড একটা আচার আছে, ওইটা এত টেস্টি হয় একবার মুখে লেগে থাকে। যাই হোক, আমাদের মুড়ি মাখাই রেডি খাওয়ার জন্য। আজকে কিন্তু তাকরিম ওর জন্য ব্যাংক নিয়ে আসছে, আসলে আমি কিনে দিয়েছি। ছোট মানুষ হলে কি হবে, ওই কিন্তু অনেক বড় লোক, তো ওর টাকা পয়সা যেন সঠিকভাবে ব্যবহার হয় তাই আমি ব্যাংকটা এনে দিয়েছি, কারণ ওই অনেক টাকা ব্যাংকে যাতে জমিয়ে রাখতে পারে তার জন্য আমি ব্যাংকটা এনে দিয়েছি। আর ব্যাংকটা ওর নানা ওকে উদ্বোধন করে দিচ্ছে, ব্যাংকের যে প্রথম টাকাটা ওর নানাই ফালছে। আর ব্যাংক দেখে আমার তাকরিম বাবার এক্সাইটমেন্টকে দেখে, মানে ওই তো টাকা ফালাইতে পারতেছে না কিন্তু একটু ট্রাই করছিল। আসলে আব্বু যা করে ওই কপি করার চেষ্টা করে, আব্বু যাই বলে ওইটা বলার চেষ্টা করে, আর ব্যাংক নিয়ে ওই আজকে সারা দিন খেলছে, কি যে একটা মনোযোগ দিয়ে এটা গবেষণা করছিল ওই জানে। ওর আবার ডাক দিলে আমার কোলে দৌড় দিয়ে চলে আসে লক্ষ্মী বাবাটা।